সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের প্রতি রাতের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন জিরো আওয়ারে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে, এক সপ্তাহেরও বেশি সময়, প্রায় দশ দিন ধরে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি যেটি আমাদের তৈরি পোশাক খাত, এই তৈরি পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা চলছিল। আজ সুখের বিষয় হলো যে মালিক, শ্রমিক এবং সরকার ত্রিপক্ষীয় সবশেষ বৈঠকের পর আজ শিল্প মালিকরা, তৈরি পোশাক শিল্প মালিকরা তাদের কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বৃহস্পতিবার থেকে কারখানা খুলে দেওয়া হবে। কিন্তু কী পরিস্থিতিতে, কী কারণে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলো এবং এর প্রতিবার বারবারই কেন এমনটা ঘটছে, এর স্থায়ী সমাধান কী, এসব নিয়ে আমরা আলোচনা করবো আজ এই জিরো অনুষ্ঠানে। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজিএমইয়ের ডিরেক্টর রিয়াজ মাহমুদকে। স্বাগত রিয়াজ মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় শুরু করবো, যেটি বলছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তবে একটু শুরুতে দেখে নেবো যে আজ বৈশাখী টেলিভিশনের যে সংবাদ শিরোনামগুলো ছিল, এই সংবাদ শিরোনামগুলো দেখে নেব। কাল থেকে খুলে দেওয়া হচ্ছে আশিলের সব গার্মেন্ট কারখানা, সরকার মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত। মানব পাচার রোধে বাংলাদেশের উন্নতি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট, কমছে ব্যর্থতার সূচকও, অর্থনীতি ভালো বলছে বিশ্বব্যাংক। দেশকে আরও সম্মানজনক স্থানে নিয়ে যেতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী, চার এভারেস্ট বিজয়ীকে সংবর্ধনা। বেনাপোলে এক নারীর উপর মধ্যযুগীয় নির্যাতন, চুল কেটে আলকাপচা মাখিয়ে চুবানো হয় পুকুরে, এক বখাটে গ্রেফতার। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার নামে ধর্মীয় সন্ত্রাসী অনুপ্রবেশের সুযোগ দেবে না সরকার, বললেন সৈয়দ আশরাফ, অনুপ্রবেশ কমেছে জানিয়েছে বিজিবি। সবুজ অর্থনীতি আর পরিবেশ রক্ষার ইস্যুতে বিশ্ব ধরিত্রী সম্মেলনে রাজনৈতিক অঙ্গীকার গ্রহণের আশাবাদ। পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন মখদুম শাহাবুদ্দিন, কাল পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। এবং জাতীয় শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছে আর্মি নাসা, 50 মিটার থ্রি পজিশন রাইফেলে স্বর্ণ তৌফিক শাহরিয়ারের। শিরোনাম দেখছিলাম যে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামও কিন্তু গার্মেন্টস সেক্টর নিয়ে এবং যে কাল থেকে খুলে দেওয়া হচ্ছে সেটি, এবং এছাড়া আমার সামনে যে বিভিন্ন গণমাধ্যমের ওয়েব সংস্করণগুলো আছে সেখানেও দেখছি যে মূল খবর কাল থেকে পোশাক শিল্প খুলে দেওয়া হচ্ছে, প্রায় 4 দিন বন্ধ ছিল, এছাড়া আরও 6 দিন ছিল নানান কারণে অস্থির বিক্ষোভ। আপনি তো এই সেক্টরের শুধু নিজে ব্যবসা পরিচালনা করছেন তাই নয়, মানে বিজিএমইয়ের ডিরেক্টর হিসেবে এই সেক্টরকে নেতৃত্বও দিচ্ছেন। আমি একটু শুরুতেই যে একটা প্রথম হলো যে আপনারা কাল থেকে যে পোশাক শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই, এটি শিল্প মালিকদের জন্য যেমন শ্রমিকদের জন্য তেমন সবার ওপর হলো, দেশের অর্থনীতির জন্য একটা ভালো খবর, ধন্যবাদ জানাই। আমি একটু শুরু করতে চাই যে এই যে অস্থিরতা পোশাক শিল্প আমাদের, এটি যেটি অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত, বারবার কেন অস্থির হচ্ছে, মূল কারণ কি? শ্রমিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেতন ভাতা, এটি কি মূল কারণ? ধন্যবাদ সাইফুল ভাই আজকে আমাকে বৈশাখের জিরো আওয়ারে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিজিএমির পক্ষ থেকে আমাদের সরকারকে, আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার যে প্রয়াস এবং যে উদ্যোগ নিয়েছেন তার ফলেই শ্রমমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সকলের উদ্যোগে আজকে সম্ভব হয়েছে সিদ্ধান্তে আসা, এবং আমরা আগামীকাল থেকে সমস্ত ফ্যাক্টরিগুলি খুলে দিচ্ছি। নিঃসন্দেহে এটা দেশের সম্পদ এই পোশাক শিল্প, এবং সেটা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তো আপনি যেটা বলছিলেন সেই প্রশ্নের উত্তরে আসি, সেটা হলো যে আপনি জিজ্ঞেস করেছেন যে কেন এই ধরনের উদ্ভূত ঘটনা হচ্ছে। আসলে বেতন ভাতাই মূল কারণ না, কারণ আসলে যদি বেতন ভাতাই মূল কারণ হতো তাহলে আশুলিয়া ছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত শ্রমঘন এলাকা আছে যেখানে প্রচুর কারখানা আছে, গাজীপুর এলাকা আছে আমাদের, মিরপুর এলাকা আছে, নারায়ণগঞ্জ এলাকা আছে, রামপুরা এলাকা আছে, মোহাম্মদপুর শ্যামলি এলাকা আছে, আর কোনো জায়গাতেই কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঢাকার বাইরেও দেশের অন্যান্য স্থানেও আছে, চট্টগ্রামে কোনো ঘটনা ঘটেনি, শুধু আজকে একটা
একটা সাধারণ একটা দুর্ঘটনা থেকে আপনার সাধারণ বলতে যে দুর্ঘটনাটা কোন সময় আমাদের কারো কাম্য না সেটা যার জন্যই হোক না কেন দুর্ঘটনায় আমাদের এক শ্রমিক ভাই এক সুপারভাইজার এক ফ্যাক্টরির উনি মৃত্যুবরণ করেছেন আমরা সমবেদনা জানাই এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এখন সেখানে এই দুর্ঘটনাটা ঘটার পরে স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে একটু উত্তেজনা ছড়িয়ে পড়ে তো সেটা খুব বড় ধরনের কোনো আকার ধারণ করে সেটি এই যে গত কয়েকদিন আসলে অঞ্চলে যা হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই আসলে অঞ্চলের আসলে ঘটনাটা আমরা 2006 সালেও দেখেছি আবার বিভিন্ন সময়েও দেখেছি আবার এইবারও 2012 সালেও আমরা এই সমস্যা দেখছি এই সমস্যা আসলে শ্রমিকদের যেটুকু সমস্যা আমরা যতটুকু এই কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি যে শ্রমিকদের আসলে যখন ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় 2010 সালের নভেম্বর মাসে সেইখান থেকে কিন্তু এখন ফ্লুইড ইনফ্লেশন তখন ছিল 11% এখন সেটা 7.46% নেমে এসছে তো সেই দিক থেকে কিন্তু শ্রমিকদের ফুড আইটেমগুলিতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের মেইন যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাড়ি ভাড়াতে যে তারা বলছেন যে আশুলিয়ার বাড়িওয়ালারা বাড়ি ভাড়া বাড়িয়েছেন বছরে 2-3 বার তো সেখানে আমি বলবো যে আমাদের দেশে বাড়ি ভাড়া দেওয়ার এবং এটার একটা আইন আছে এবং সেই আইনটা যাতে বাস্তবে প্রয়োগ করা হয় এবং কঠোর থেকে কঠোরতম করা হয় এবং যারা এখানে জড়িত আছেন কেউ না কেউ তো নিশ্চয়ই জড়িত আছেন তো যারা এখানে জড়িত আছেন বা যারা এই এই ধরনের ভ্যান্ডালিজম বা এই ধরনের আপনার ভাঙচুরকে যারা প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন বা যারা এগুলির সাথে জড়িত তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনের আওতায় এনে আমার মনে হয় বিচারের সম্মুখীন বা মুখোমুখি করা উচিত তাহলে আমার মনে হয় এই ধরনের দৃষ্টান্তমূলক ঘটনা ঘটলে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না আমাদেরকে শ্রমমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করে আজকে আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছেন যেন আমরা যেন কালকে ফ্যাক্টরি খুলতে পারি কারণ আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে কবে আমরা খুলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীকে আরও ধন্যবাদ জানাই যে উনি বলেছেন যে শ্রমিকদেরকে রেশনের ব্যবস্থা করে দেবেন তো প্রথম প্রাথমিক পর্যায়ে শুধু চাল দেওয়া হলো পরে হয়তো নিত্য প্রয়োজনীয় আরও কিছু জিনিস এর সাথে যোগ হতে পারে তো সেই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা আশা করছি যে আমরা কালকে ফ্যাক্টরি খুলে সুস্থ সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো যেভাবে শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা কাজে যোগদান করেন এবং আগের মতন যেভাবে ফ্যাক্টরিতে কাজ হতো সেভাবে কাজ করেন মালিক ভাইদেরকেও বলবো যে আপনারা শ্রমিকদের প্রতি একটু সহানুভূতিশীল হন হয়ে আমরা মনে হয় যে একসাথে যেভাবে সবসময় কাজ করে এসেছি সেভাবে যেন আমরা কাজ করি আজ যে আপনাদের ভেতর বৈঠক হয়েছে যে শ্রমমন্ত্রীর সাথে মালিক পক্ষ এবং শ্রমিকরাও শ্রমিক প্রতিনিধিরাও সেখানে ছিল এই বৈঠকে মানে সমঝোতাটা কি হয়েছে যে কাল থেকে যে আপনারা খুলছেন মানে আমরা দাবি দেওয়ার সম্পর্কে শ্রমিকদের দাবি দেওয়ার সম্পর্কে শ্রমিকদের আসলে কোনো যেটা আপনারা বলতে চেয়েছেন বেতন ভাতা নিয়ে কিন্তু শ্রমিকদের কোনো দাবি দেওয়া আমরা পাইনি কোনো ফ্যাক্টরিতেও পাইনি কোনো গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশনও পাওয়া যায়নি যেভাবে কোনো চার্টার অফ ডিমান্ড আসার কথা সেভাবে কোনো কিছু আসেনি আর আপনার আরেকটা জিনিস যেটা যে আমরা শুধু নিরাপত্তার কারণেই কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিলাম আপনি জানেন 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করেছি ফ্যাক্টরি চালানোর জন্য প্রতিদিন ফ্যাক্টরি খোলা ছিল কিন্তু প্রতিদিনই সকালে আশুলিয়াতে শ্রমিকরা এসছেন চলে গেছেন একদল লোক এসে তাদেরকে বের করে নিয়ে গেছেন এবং রাস্তায় অন্যান্য গাড়ি ঘোড়া উত্তরবঙ্গের যে গাড়িগুলি চলাচল করে সেই গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারেননি বিভিন্ন ধরনের অবস্থার শিকার হয়েছেন ওনারা তো সেই অবস্থাটা সরকার বলেছেন যে ওনারা নিরাপত্তা দেবেন এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এর মধ্যেও পুলিশ বাহিনী সহ র‍্যাব বিডিআর যারা ওখানে ছিলেন আমাদের বিজিবি বর্ডার গার্ড যারা ছিলেন আর্ম পুলিশ ব্যাটেলিয়ান সকলেই মানে খুবই সাহসিকতার সাথে এবং খুবই আন্তরিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং আমাদের ফ্যাক্টরিগুলোকে ওনারা সেফ রেখেছেন তো সরকার যেহেতু নিরাপত্তার কথা ওনারা বলেছেন যে ওনারা নিরাপত্তা দেবেন সেই জন্য আমরা সমস্ত ফ্যাক্টরিগুলি খুলে দিচ্ছি এবং আমরা আশা করছি যে সুন্দরভাবে ফ্যাক্টরি চলবে যে আপনি যেটি বলছিলেন যে বেতন ভাতা মূল দাবি না তবে আর বেতন যেটি বৃদ্ধি করা হয়েছে 2010 সালে এটি প্রতি 3 বছর পর পর আবার রিভিউ করার কথা কিন্তু শ্রমিকদের অন্যান্য সুবিধা দাবিটাও ছিল এখন যেটি বলছেন যে বাড়ি ভাড়া তো আপনারা কি মানে শিল্প উদ্যোক্তা মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের এই সমস্যাগুলো খতিয়ে দেখেছেন যে প্রকৃতপক্ষে কি তাদের বছরে 3 বার বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে কিনা বা ফুড ছাড়া অন্যান্য খাতে তাদের যে ব্যয় বেতন বাড়ানো হয়েছে যা তা যদি আবার বাড়ি ভাড়া এবং অন্যান্য খাতে ব্যয় হয়ে যায় তাহলে তো আপনাদের নিজেদের পক্ষ থেকে কোনো এটি খতিয়ে দেখেছেন যে এটি কতটা ঠিক বা বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে আশুলিয়া এলাকাতে এটাতে আমরা দ্বিমত পোষণ করছি না
তবে তিনবার বেড়েছে কিনা সে ব্যাপারে আমাদের একটু মানে আমাদের খতিয়ে দেখতে হবে আরো যে তিনবার বাড়ি ভাড়া বেড়েছে কিনা, কারণ আমাদের আপনার সরকার বলেছেন যে ওনারাও জিনিসটা দেখবেন, ওনাদের মাঠ পর্যায়ের যে সমস্ত সরকারি অফিস আছে তাদেরকে দিয়ে ওনারা খোঁজ খবর নেবেন এবং এই আইনটা যাতে প্রয়োগ হয় সেটা ওনারা দেখবেন আপনার ভবিষ্যতের দিকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে শ্রমিকরা কেন আমাদের ফ্যাক্টরি থেকে মানে কাজের সময়তে চলে আসছে বা বেরিয়ে আসছে বা কি ইয়েটা, আসলে ইন্ধনদাতারা এবং আপনার যেখানে দেখা যায় যে 100 জন শ্রমিক যদি থাকে এখানে 1-2% হয়তো একটু দুষ্টু টাইপের শ্রমিক থাকতে পারে, সেটা সব জায়গাতেই থাকে, আপনার মানুষ তো সবাই সমান না, কিন্তু যখন মানে হয় যে আপনার ঢিল মারা শুরু হয় গ্লাস ভাঙা শুরু হয় তখন সমস্ত ফ্যাক্টরির লোকজন মানুষ ছেড়ে দিতে বাধ্য হয় এবং তখন একটা বিরাট একটা জনসমুদ্রে পরিণত হয়, মবের এগেনস্টে আসলে কিছু করা যায় না, সবাই অসহায় হয়ে যায়, এটাই হলো মানে সমস্যাটা দেখা দেয় আর কি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি হলো যে আপনারা মানে এটা একটু বলা হয় যে ইন্টারনাল কমিউনিকেশন আর এক্সটার্নাল কমিউনিকেশন, কমিউনিকেশনের সঙ্গে আর কি আপনারা এক্সটার্নাল কমিউনিকেশন যেমন সরকারের সঙ্গে দেন দরবার করছেন, যেমন মিডিয়ার সঙ্গে কথা বলছেন, যেমন বায়ার এবং অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের সাথে কথা বলছেন, কিন্তু যারা আপনাদের ফ্যাক্টরিতে এই উৎপাদনের কাজটি করছে তাদের সঙ্গে কি কমিউনিকেশনের গ্যাপ আছে আপনার কি মনে হয় যে বারবার তারা মানে একটা কথা বলা হয় যে মালিক শ্রমিক সম্পর্ক হলেই উৎপাদন অব্যাহত থাকবে এবং ভালো হবে, সেইখানটায় কি আপনার মনে হয় ঘাটতি আছে যে শ্রমিকদেরকে আপনারা বুঝতে পারছেন না অথবা আপনাদেরকে শ্রমিকরা বুঝতে পারছে না? আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে মালিক শ্রমিক সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো কারখানায় খুব সুন্দরভাবে চলার কথা বা চলা উচিত, চলছেও সেইভাবে। তবে আমাদের যে সমস্যাটা আমরা দেখতে পাই মাঝে মাঝে যে আমাদের বেশ কিছু ফ্যাক্টরি আছে বা অনেক বড় বড় গ্রুপ আছে যাদের অনেক ফ্যাক্টরি এক জায়গায়, কিছু 2-3টা ফ্যাক্টরি আছেন আবার আরেক এলাকাতে ফ্যাক্টরি আছেন, তো ওনাদের ফ্যাক্টরিগুলি একটু বড় ধরনের ফ্যাক্টরি, আমাদেরও মেম্বার আছেন, বিকেমিরও মেম্বার আছেন, তো সেই ফ্যাক্টরিগুলির সকলের আমাদের মার্কেটিং করতে আমাদের কিন্তু একটা সময় দিতে হয় এবং সেই সময়টা আমরা যে ফ্যাক্টরিতে হয়তো যেতে পারছি না, আমরা হয়তো প্রথম দিকে আমরা যখন ব্যবসা শুরু করেছি তখন যেভাবে আমরা ফ্যাক্টরিতে যেতাম সেইভাবে হয়তো আমরা যেতে পারছি না, কিন্তু আমরা যে একেবারে যাই না সেটাও ঠিক না, এবং আমরা যখনই যাই তখনই কিন্তু আমরা ফ্লোরে যাই, শ্রমিকদের সাথে কথা বলি, আমি সবসময় আমার শ্রমিকদের সাথে কথা বলি এবং আমার যে কোনো শ্রমিক আমার কাছে আসতে পারে, এসে তাদের সমস্যার কথা জানাতে পারে, এবং মিড লেভেল ম্যানেজমেন্টে আমরা সবসময় দেখেছি যে একটা সমস্যা হয় এবং এখানে আপনার আসলে আমাদের সকলের উদ্যোক্তাদের উচিত যে আপনার মিড লেভেল ম্যানেজমেন্টকে একটু এডুকেটেড করা, একটু শিক্ষিত করা যে কীভাবে একটা শ্রমিকের সাথে আচার ব্যবহার করতে হবে, একটা বোনের সাথে কীভাবে কথা বলতে হবে, একটা ভাইয়ের সাথে, কারণ অনেক সময় কিন্তু আপনি একটা কাজ ভালোভাবে বলেও সুন্দর মুখে বলেও কিন্তু কাজটা করে নিতে পারেন, একটা পারিবারিক বন্ধন যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু মানে গড়ে তুলতে হবে, সেটা সেই জিনিসটা আছে নাই আমি বলবো না, তবে আরো হওয়া প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের ব্যাংকে যেতে হয়, আমাদের বায়ারদের কাছে যেতে হয়, অনেক কাজ থাকে, কিন্তু এইটাকে একেবারে মানে নেগলেক্ট করা না, নেগলেক্ট আমরা কোনো সময় করি না, কারণ শ্রমিক এবং উদ্যোক্তা না থাকলে শিল্প থাকবে না, কাজেই আমরা এটা নেগলেক্ট করার কোনো প্রশ্নই ওঠে না। রেজ মাহমুদ, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যাব, দর্শক মন্ডলী আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক মন্ডলী আরেকবার স্বাগত জানাচ্ছি, গ্রামীণ ফোন জিরো আওয়ারে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে, আমার সাথে স্টুডিওতে আছেন বিজিএমই এর ডিরেক্টর রিয়াজ বিন মাহমুদ। রিয়াজ মাহমুদ, বিরতির আগে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম আমি আবার সেখান থেকে শুরু করতে চাই যে একটা হলো যে 4 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে, কিন্তু শুধু 4 দিন যে বন্ধ ছিল তাই না, তার আগে আরও 1 সপ্তাহ বা শ্রমিক বিক্ষোভের কারণে কারখানায় কাজ হয়নি, আলটিমেটলি 10 দিন পিছিয়ে গেছেন। এই যে আশুলিয়া অঞ্চলে বলা হয় সারা দেশের পোশাক শিল্পে 3,500 যদি হয় কারখানা, আশুলিয়ায় আছে প্রায় 350 আপনাদের যে হিসাব, এই যে 350 কারখানা 10 দিন থেকে কাজকর্ম হলো না, তা আপনাদের মানে এতে এর প্রভাবটা কী
মানে আপনাদের বায়ারদের দিক থেকে কি প্রবলেম হয়েছে বা উৎপাদন দিক থেকে কি সমস্যা হয়েছে? পোশাক শিল্প নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি এবং সর্ববৃহৎ আপনার এমপ্লয়মেন্ট সেক্টর। তো সেই ক্ষেত্রে আমাদের বায়ারদের তো ডেফিনেটলি একটা এফেক্ট পড়ছেই, যেটা আমরা বিভিন্ন বায়ারদের কাছে অলরেডি মেসেজ পেতে শুরু করেছি আরও অনেক আগে থেকেই। এখন তারা বলছেন যে আর কতদিন, তো আমরা যখন জানিয়েছি যে কালকে, তখন তারা বলা শুরু করেছে তাহলে আমাদের গুডসগুলির যেই শিপমেন্ট সেগুলি কবে আমরা পাব। এবং আমরা যেটা আশঙ্কা করছি বা আমাদের যেই জিনিসটা আমরা এখন হয়তো বিজিএমই থেকে আমরা চেষ্টা করব এবং সকলে ইন্ডিভিজুয়ালিও প্রত্যেকে চেষ্টা করবে, এবং আমি সকল বায়ারদেরকে বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব যে অবশ্যই যেন তারা এই বিষয়টি আপনার একটা কনসিডারেশনে আনেন যে কোনো মালিক ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টরি বন্ধ রাখেনি, তাদের চেষ্টা করেও তারা চালাতে পারেনি, তো ইনসিকিউরিটির কারণে হয়তো ফ্যাক্টরি 3-4 দিন বন্ধ রাখতে হয়েছে আমাদের। তো সেক্ষেত্রে যে আমাদের সবচেয়ে বড় সাহায্য যেটা হবে বায়ারদের কাছ থেকে, যে আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন হবে, কিছু টাইম বাড়িয়ে দিতে হবে আমাদের এই শিপমেন্টের কারণে, সো দ্যাট আমরা এই মালগুলি যেন এয়ারে না শিপমেন্ট করে আমরা যেন সিতে শিপমেন্ট করতে পারি, মোড অফ শিপমেন্ট যেন সি থাকে, সো দ্যাট উই ক্যান সেভ লট অফ মানি বাই নট শিপিং দ্য গুডস ইন দ্য এয়ার। তো এই জন্যে আমাদের বায়ারদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্রথমেই, এবং সেই বিষয়ে আমি মন্ত্রণালয়ের কাছেও অনুরোধ করব, বিনীত অনুরোধ করব সরকারের কাছে যে ওনারাও যেন একটু অনুরোধ করেন বিভিন্ন বায়ারদেরকে যে আপনারা এই সময়টাকে একটু কনসিডারে আনেন, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা গুডসগুলি কোয়ালিটি সহকারে অন টাইম শিপমেন্ট করতে পারব। না, একেবারে সার্বিকভাবে যে আমাদের পোশাক খাতের যে মানে রপ্তানি যে মার্কেট, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা, এই দুটো তো বড় মার্কেট, এই মার্কেটগুলোতে কি এর কোনো প্রভাব পড়বে আমাদের? একটি বিষয়, আরেকটা হলো যে এখন আমাদের রপ্তানি মার্কেটটা কত বড়, মানে কত পার্সেন্ট আমরা টোটাল আমাদের বাংলাদেশের মার্কেট ইউরোপীয় ইউনিয়নে? বাংলাদেশে এবং আমেরিকায় আমেরিকায় প্রায় 20% উপরে, 20% 22%, আর ইউরোপিয়ান ইউনিয়নে আর একটু বেশি, ইউরোপিয়ান ইউনিয়নে অ্যারাউন্ড 40-45% এরকম একটা ইয়ে আছে, 30%-এর মতন আমাদের গুডস যায়। তবে এখন তো বিশ্ব মন্দা চলছে আমরা সবাই জানি, আমেরিকাতে আপনার বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক এবছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় -20-25% পোশাক আমদানি কমেছে বাংলাদেশ থেকে আমেরিকাতে। আর ইউরোপিয়ান ইউনিয়নগুলিতেও আমরা দেখেছি, ইউরোপিয়ান ইউনিয়নে যে আপনার বিভিন্ন দেশগুলিতে যে সেখানেও আমাদের পোশাক রপ্তানি কমেছে প্রায় 15%। তো সেই সমস্ত দিক থেকে এটি হলো যে মানে বিশ্ব অর্থনৈতিক যে মন্দা চলছে সেটার উপরে, এবং এটার যে প্রভাবটা আপনি বলছেন এটার একটা প্রভাব আমার মনে হয় যে খুব একটা বড় ধরনের প্রভাব হয়তো পড়বে না, যদি আরও লেন্দি হতো জিনিসটা তাহলে হয়তো একটা বড় ধরনের প্রভাব পড়তো। তারপরেও আমি বলবো যে এই ধরনের অনভিপ্রেত অবস্থা আমাদের কাম্য না, আমাদের শ্রমিক এবং উদ্যোক্তারা একসাথে মিলে আমরা যেন ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশন কোনো দিন না হয় সেইভাবে কাজ করতে পারি। আর ইম্প্যাক্ট যেটা আপনি বলছেন, ইম্প্যাক্ট সামান্য কিছু পড়তেও পারে, কারণ ক্রেতারা তাদের তো চয়েস আছে, তাদের বিভিন্ন কান্ট্রি আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, বিভিন্ন ধরনের দেশ আছে যেখানে তারা মানে ইস্ট ইউরোপের কান্ট্রিগুলিও আছে, রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, তো এই সমস্ত দেশে তারা হয়তো তাদের কিছু রপ্তানি আদেশ বা এলসি বা অর্ডার শিপ করতে পারেন। তো আমরা অনুরোধ করব যেন ওনারা না করেন, আমাদের দেশের শ্রমিক ভাই বোনেরা এবং আমাদের উদ্যোক্তারা, আমরা পরিশ্রম করে আজকে এই শিল্পকে তিলে তিলে 30 বছরের শিল্প এটা আজকে এই জায়গায় নিয়ে এসেছি। তো আমাদের আশা করছি আমরা যে আমরা হয়তো এটাকে ওভারকাম করতে পারবো, এবং সে ওভারকাম করতে আমাদের সকলের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সরকারের সহযোগিতা লাগবে, এবং আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। এই যে আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম এসব কথা বলছেন, এসব দেশের এই শিল্পের সাথে আমাদের তৈরি পোশাক শিল্পের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমরা কী অবস্থায় আছি? আমাদের সাথে এই সমস্ত দেশের শিল্প প্রতিযোগিতায় তাদের দেশের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ বা বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে, পাকিস্তান বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে, ধরেন তারা এপ্রিল মাস থেকে একেবারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছে,
তারপরে ভারতে আপনার 5,000 কোটি রুপির একটা ফান্ড আছে, কিউমুলেট ফান্ড আছে তাদের ইউজ করার জন্য টেক্সটাইল ইয়েতে। তুরস্কতে বা টার্কিতে আপনার বিভিন্ন প্রভিন্সে স্যালারির উপর একটা ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, যেটাতে নাকি শ্রমিকরা একটা হিউজ ভর্তুকি পাচ্ছে। তো এদের এই সমস্ত ইয়েগুলি আছে। তবে আমরা সরকারের অবস্থা বুঝতে পারি, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ, আমরা মধ্য আয়ের দেশের দিকে যাওয়ার স্বপ্ন দেখছি। তো আমরা সরকারের কাছে এই মুহূর্তে কোনো আর্থিক সাহায্য চাই না, আমরা পলিসিগত সাপোর্টগুলি চাই, এবং আমরা চাই যে আমাদের উপরে নতুন করে যেন আর কোনো কর আরোপ না করা হয়, যেটা আপনি জানেন যে আমাদের উৎসে কর যেটা 0.60% ছিল সেটা প্রস্তাবিত বাজেটে 1.20% আছে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে বিনীতভাবে। আমাদের বিজিএমির প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন সাহেবও এনবিআরের চেয়ারম্যানের সাথে দেখা করে অর্থমাননীয় অর্থমন্ত্রীকে এটা অনুরোধ করেছেন। তো আমাদের সেই অনুরোধটা থাকবে যে বর্তমানে আমাদের যে বিশ্বমন্দার দিকে যাচ্ছে, আমাদের টিকে থাকার প্রশ্ন, আমরা যেখানে নতুন বাজার খুঁজে বেড়াচ্ছি, মানে সরকারের পক্ষ থেকে যে পলিসি সাপোর্ট চাচ্ছেন সেটার পাশাপাশি আপনাদের সম্মিলিত তো প্রয়াস, আপনার উদ্যোক্তা শ্রমিক সবারই লাগবে, প্রত্যেকের সহযোগিতা চাচ্ছি, বিশেষ করে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, যে এই পরিস্থিতি যাতে আবার পুনরাবৃত্তি না হয় সেজন্য সকল পক্ষকেই সহনশীল কাজ করতে হবে, হতে হবে শুধু সহনশীল না, একত্রে কাজ করতে হবে, সেটাই হবে। আমরা আশা করব যে কাল থেকে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কারখানাগুলো চালু হবে এবং এটি শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, সেটাই আমাদের প্রত্যাশী অনুষ্ঠান থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।